আজকে আমাদের এই ওয়ার্ড সম্মেলনের তাৎপর্যটা একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে সবাই বুঝতে হবে। এই স্বাধীন বাংলাদেশকে, যে বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা হয়েছিল, আজকে সেই বাংলাদেশ একটা পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের সকল আমরা যারা নাগরিকরা রয়েছি, আমরা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকতে পারছি না। আমাদের কথা বলার অধিকার নাই, ভোট দেওয়ার অধিকার নাই, আমাদেরকে নিজের মতো করে বাঁচার অধিকার নাই। এই বর্তমান খুনি ফ্যাসিস্ট আওয়ামী সরকার 1971 সালের পরে প্রথম যে সিরাজ শিকদার হত্যা করেছিল, তার ধারা বিরুদ্ধে বাহিকতায় আছো তারা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিচার বহির্ভূত হত্যা করলো, খুন খুন হত্যার মাধ্যমে বিরোধিত মত দমনে তারা মেতে উঠেছে। গত কয়েকদিন যেমন তারা আমাদের বহু নেতা কর্মীদের সারা দেশে গ্রেফতার করেছে, এর মধ্যে কুমিল্লা এবং যশোরে বর্তমানের দুই নেতাকে গ্রেফতার করে অস্ত্র সহ তাদেরকে মামলা দেওয়া হয়েছে। সর্বশেষ গতকাল মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওনাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে নিয়ে গেছে, সেই ভিডিও চিত্র আপনারা সকলেই দেখেছেন কিভাবে তাকে নেমে নিচ্ছে নিয়ে গেছে বর্তমান ফ্যাসিস্ট সরকারের রক্ষী বাহিনী। তো ওদের ভাইরা, আমি আপনাদের বলতে চাই, এইভাবে দাস হয়ে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে বেঁচে থাকার কোনো মানে না। আমরা সকলেই স্বাধীন বাংলাদেশের নাগরিক এবং আমাদের সকলেরই সমান অধিকার রয়েছে বেঁচে থাকার, বিচার পাওয়ার, ভোট দেওয়ার এবং অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার সমান অধিকার রয়েছে। আমি আপনাদের বলতে চাই, এই যে আজকের যে সম্মেলনটি হচ্ছে, আপনারা জানেন যে আওয়ামী লীগ তারা বিভিন্ন এলাকায় তাদের সম্মেলন করছে, রাস্তাঘাট বন্ধ করে তারা সম্মেলন করে করছে, আর এখানে আমাদেরকে বিভিন্ন জায়গায় কথা প্রদান করা হচ্ছে, আমাদের সম্মেলনের অনুমতি সংক্রান্ত জটিলতা তৈরি করা হচ্ছে। গতকাল বনানীতে আওয়ামী লীগের একটি ওয়ার্ড সম্মেলন হয়েছে, তারা বিশাল স্কুলের মাঠে বড় প্যান্ডেল করে তারা প্রোগ্রাম করছে। সেখানে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জয় মাহমুদুল আলম হামিদের একটি কথা আপনাদেরকে না স্মরণ করা যেত, ওনার বক্তব্য ছিল যে সামনে নাকি আমরা আন্দোলনের কথা বলছি, আমরা নাকি নাশকতার পরিকল্পনা করছি। ওনার এই ভাষা শুনে মনে হয় বিগত দিনে যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করেছে, তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীকে ব্যবহার করে আমাদেরকে ঘুম ঘুম এবং হত্যা করেছে। তার কথা শুনে মনে হয় আগামীতে আবারও তারা আমাদেরকে ঘুম ঘুম হত্যার ষড়যন্ত্র করছে। আমি আপনাদের বলতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে এইবার আমরা এই বাক স্বাধীনতার প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমাদের এই স্বাধীন রাষ্ট্রকে আরো স্বাধীনতা ফিরিয়ে নেবে জনগণের ভোটাধিকার জনগণকে ফেরত দিয়ে, রাষ্ট্রের মালিকানা জনগণকে ফেরত দিয়ে আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। 1971 সালের মহান মুক্তিযোদ্ধারা যে সম্মান নিয়ে এখন বেঁচে আছে, তারা দেশকে স্বাধীন করেছিল, আমরা এই প্রজন্মের সন্তান, আমরা এই দেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ। কিন্তু বাংলাদেশকে পরাধীন রাষ্ট্র হিসেবে আমরা রাখতে দেব না, দেব না, দেব না। এই পর্যায়ে আমি আপনাদেরকে শেষ কথাটি বলতে চাই, আমাদের মধ্যে কোন ভেদাভেদের সুযোগ নেই, আমাদের মধ্যে এখন ঐক্য নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, আমাদের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। আমাদের দেশ যদি আমরা মনে করি যে আমরা যা আছি আমরা পেয়ে যাব, সুযোগ পেয়ে যাব, তাহলে আপনারা আওয়ামী লীগকে চিনতে ভুল করেছেন, এই আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না, আপনারা করতে পারবেন না, আপনার ঘরের সামনে এসে পৌঁছান। অতএব আজকে এই সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে আগামী দিনের সকল প্রতিযোগিতা ভেদাভেদ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ব্যানারে ছায়া করে আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং সংগঠন যে কোনো কর্মসূচিতে আপনারা সর্বাত্মক ভাবে ঝাঁপিয়ে পড়বেন, আমরা আপনাদের পাশে থাকবো। এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে আন্দোলন সংগ্রামে দেখা হবে রাজপথে। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। সংগ্রামের সাহায্য করতে চাই।